বাংলাদেশত করোনা সংক্রমণের হার দিনে দিনে বাড়ে, পাশাপাশি বাড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। দেশত গত চব্বিশ ঘন্টায় নতুন গুড়ি আরও 2423 জনের শরীরত করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়ে বাংলাদেশত এলই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট 57,563 জন এবং মারা গিয়ে মোট 781 জন মানুষ। এরই ভিতর হঠাৎই গেল 7-8 দিন ধরে মানুষের মাঝে সাধারণ জ্বর ঠান্ডা হাসি লইয়ারে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে, যার কারণে ফার্মেসি গিনত বাইচে জ্বর সর্দি হাসি ডায়রিয়া বা গলা ব্যথা কিংবা শ্বাসকষ্ট ভোগা রোগীর ভিড়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হইতে পারে, অনেকে আসলে করোনা ভাইরাসে আক্রান্ত নাকি মৌসুমি ফ্লুতে ভুগতে লিখবেন? সন্দেহ আরও বাড়ে তখন যখন দেখা যায় সাধারণ জ্বর হাসি গলা ব্যথা কিংবা ডায়রিয়া মাথা ব্যথা ইন কোভিড-19 লক্ষণ আবার সাধারণ ফ্লুর লক্ষণ, দুনুয়ার উপসর্গই প্রায় হাসাহাসি। তৈলে সাধারণ ফ্লু এবং করোনা ভাইরাসের সংক্রমণের ভিতর আসলে পার্থক্য হয়? এই প্রশ্ন এখন বেগুনের মনে মনে। ঘাবড়ানোর হনে কিছু নেই, চলন জানি লই কিহর ডাহা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডাক্তার ফরহাদউদ্দিন হাসান চৌধুরী মারুফ। চলন উনি আই। করোনার সাথে সাধারণ সর্দি হাসি পার্থক্য করার নাম ডিফিকাল্ট। আর যদি করোনার যদি মূল লক্ষণের হিসাব রাখি দিকে, যদি আমরা যদি চাই যে করোনার আসলে লক্ষণ মূল লক্ষণ কি, তাহলে করোনার মূল লক্ষণ হাসি। হঠাৎ করে দেখা যাবে দেখি সপ্তাহখানেক ধরে এখন হাসি যাইলা, হাসি আগে নো আসিল তারা হয় দেখি মানে আর হাসি হাসি ফর হব বাইরে হইতে পারে নো হইতে পারে, আবার এরকম হইতে পারে হাসির সাথে জ্বর থাকিতে পারে নো থাকিতে পারে, মানে দুনিয়া মানে ড্রাই শুষ্ক কফ অথবা শ্লেষ্মাযুক্ত কফ দুনিয়া হইতে পারে। তারপরে রুগীর তুন দেবেন দেখি শ্বাসকষ্ট হইতে পারে যারা করোনারই তারা, এবং সাথে দেবেন দেখি হনহারণে এই যে মাঝে মধ্যে ঘ্রাণ যার গই সাত যার গই ইন কিন্তু করোনার লক্ষণ। ইনোর বাইরেও আরো কিছু লক্ষণ আছে, যেমন ধরুন খুব দুর্বল লাগিতে পারে, একটু ডায়রিয়া হইতে পারে, শরীর ব্যথা লাগিতে পারে, একটু বমি বমি ভাব হইতে পারে, ক্ষুধামন্দ হইতে পারে, চোখ হঠাৎ করে লালচে যেতে পারে। এখন যখন সর্দি হাসি হইলে বিশেষ করে হাসি জ্বর হইলে ইয়ানরে নতুন করোনা সন্দেহ করিয়ে প্রথম হাস গড়া ফিরবে, আগে গড়ত এক জায়গায় বইতে হবে রুমের ভিতরে। এবারে হয়ে দেখি আর সেলফ আইসোলেশন মানে নিজে আলাদা করে রাখুন কি, তো যাতে পরিবারের অন্যান্য যারা সদস্য সকল আছে তারা আক্রান্ত নয়। এরপরে যদি এই কীটাঙ্গর বিভিন্ন জায়গায় করোনা টেস্টর অথবা বিভিন্ন জায়গায় ফ্লু করনার আছে, আর হয়ে দেখি ফিভার ক্লিনিক কেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, তারপরে দেখি এই আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল আছে, এডে যাইতে পারিব, কিন্তু অবশ্যই যাইবার সময় একখান মাস্ক পরিধান করে যাওয়া পারিব। তো এখন যখন হাসি জ্বরের রুগীরে অনতুন প্রথমে করোনা সন্দেহ করা পারিব, অনে যদি এবারে সাধারণ সর্দি মনে করি তখন যদি বা করোনা হয় তাহলে অনেক করিবেন কি অনেক অবহেলার শিকার নিজের নিজে অবহেলা করিবেন, পাশাপাশি অনতুন করোনা হইলে অন্য পরিবারের বাবা মা তারপর অন্য আত্মীয় স্বজন যারা একই পরিবারে দেখি ক্লোজ একখান সাধারণ হিসেবে বসবাস করেন বেগুনরে অনেক আক্রান্ত করে দিবার একখান সম্ভাবনা আছে। এই কারণে যদি সাধারণ জ্বর হাসি হয় প্রথম হাসব দেখি যাতে পরিবারের অন্য সদস্য আলাদা জায়গা ফিরবে, যাতে অনর খুব হাসর স্বজন ইতারা যাতে আক্রান্ত নয় ফান। যারা আসলে বয়স্ক এবং যারা তুন বিভিন্ন অন্য অন্য রোগ আক্রান্ত, যেমন ডায়াবেটিস, প্রেশার, হাঁফানি, তারপরে ফুসফুসের সিওপিডি হদিন রোগ হয়, ক্যান্সার, ক্যান্সার কেমোথেরাপি যারা ফার, যারা অতিরিক্ত মোটা, এই তারা তো খুব সতর্কতা ফিরবে। কারণ দেখা যার দিকে আর এটা দেহির যে সমস্ত রোগী সকল এই ধরনের অন্যান্য হন বয়স্ক বেশি এবং অন্যান্য হন রোগত ভুগের ইতারা করোনা আক্রান্ত হইলে ইতারার রোগটা বেশি মারাত্মক যাবে, ইতারাত অক্সিজেন লাগে, ইতারাত হাসপাতালে ভর্তি হওয়া ফেরার, ইতারাত বহুত রোগী তুনের দিকে আইসিউ লাগে। এই কারণে আসলে এই মুহূর্তে সাধারণ সর্দি হাসি পার্থক্য করেন বোকামের হাসিব, যখনও হাসি সর্দিরে জ্বরে এই মুহূর্তে নতুন সন্দেহ করা ফিরবি করোনা। করোনা চিন্তা করে আগে নিজেরা আলাদা করে ফেলা ফিরব পরিবারের সদস্য, তারপর অনেক উপসর্গ ভিত্তিক চিকিৎসা, যেন জ্বর লাই না পাহাইলেন, তারপর দেখি সর্দির লাই উগা এলাট্রল অথবা ক্লোরাটিন এই ধরনের ওষুধ খাইলেন, তারপর অনেক আস্তে আস্তে যোগাযোগ করবেন হন জায়গা টেস্ট এড়াই যাবেন। আর যদি এখান থেকে মৃদু হইলে হন শ্বাসকষ্ট নাই কিছু নাই তাহলে বাড়ির প্রয়োজন অনেক 14 দিন আলাদা একটা রুমত তখন সুস্থ যাবেন, কিন্তু মূল হাসল থেকে আগে আলাদা করে ফেলা ফিরবে নিজেরা, আলাদা করলেই এই ইনফেকশন না অন্য কেন নষ্ট হবে। এই ভাইরাস এবার ছড়াই দেয় বিশেষ করে নাকদি নাকর ভিতর দিয়ে ঢুকিব,
এবং সাধারণ বাতাস উড়িয়ে আইরে এবার আর ড্রপলেট হয় হাসির কণার মাধ্যমে নাকের ভিতরে ঢুকে, তারপর মুখ দিয়ে ঢুকিতে পারে, চোখ দিয়ে ঢুকিতে পারে, এবার কিন্তু চামড়ার মাধ্যমে নো ঢুকে, চামড়া দিয়ে ঢুকে আর গড়ে কি বেগুনে সাদা বড় হাউকা ফরিয়ে রে, এবার আর যেবারে পিপি হয় এবার কিন্তু আসলে দরকার নেই। বেশি দরকার কি মুখ দাহন, নাক চোখ, নাক মুখ এবং চোখ এই তিন মানের বেশি গুরুত্ব দেওয়া ফিরব। মাস্ক পরিধান করবে, যারাই বাইরে যান মাস্ক পরিধান করবে, কোনো জায়গাতে হাত দিলে কিছু হাজ করিলে, হনুক ফাইল গাড়িলে অথবা বাজার হনাকান কিছু লইলে যেন কার্যক্রম করে ওটা হাত দান হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ফেলবেন, এবং অথবা যদি বাসার যদি সাবান অথবা যেটা আছে না যদি সাবান পানি দিয়ে হাত ধোবার ব্যবস্থা থাকে সাবান পানি দিয়ে হাত ধোবেন, ইভাবে কার্যকর বেশি। এখন অন্যতম সাধারণ দেখি 85 ভাগ রুগী কিন্তু এনে ভালো যাবই, ইতারা হন ওষুধ হোক না হোক। এখন এই সময় যদি ও ধরনের লবঙ্গর পানি হইলো, গরম পানি হইলো, মধু হইলো, থানকুনি পাতা হইলো, আর বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা ফেসবুকে দেখি, এই চিকিৎসা ইনর মাধ্যমে যারা 85 ভাগ রুগী তারা হাইলে তারা এন না হাইলেও ভালো হইতো, কিন্তু ও যেহেতু যাতে অসুস্থ ছিল চিয়ান হাইয়ে হবার পরে ও তো ন্যাচারালি সুস্থ হইয়ে, সুস্থ হইবার পরে ও দেখে মনে করার দেখি যে না ইয়ান আয় মনে হয় এই যে লবঙ্গ পাতা গরম পানি এই ধরনের ইন হাইলে আয় সুস্থ হই, তো ইয়ান আসলে মানে মানে স্বীকৃত চিকিৎসা পদ্ধতি নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হদ দেখি যে ইভাবে প্লাজমা বেগুনের গণহার ব্যবহার করা যেত নয় শুধু ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে, যেন আর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মুগদা মেডিকেল কলেজ এবং কুয়েত মৈত্রী হাসপাতাল, সেরিগান হাসপাতাল মিলিয়ে আর একবার ট্রায়াল করি। ট্রায়াল কি, ক্লিনিক্যাল ট্রায়াল দেখি ধরো এক গ্রুপের আর প্লাজমা থেরাপি দিয়ম আর গ্রুপের আর প্লাজমা থেরাপি নদ্যম সাইম দিকে হন হন গ্রুপ সুস্থর। এখন এই ধরনের ট্রায়ালের ভিত্তিতে দিতে হয় গণহারে ব্যবহার করতে হয় ইবা এন হন ওষুধ নদীকে মানে দিলে বেগুন ভালো হয়ে যাবে। আই মানে এই COVID-19 শতভাগ কার্যকরী হন ওষুধ পৃথিবীর হন দেশ নাই, যদি থাকতো তাহলে আমেরিকা ইংল্যান্ড ইতারা অলরেডি ব্যবহার করিয়ে ইতারা সমস্ত মানুষের ভালো করে ফেলে, ইতারা সন সবচেয়ে বেশি সাফার করে রাজিয়া। বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত শতভাগ কার্যকরী হন ওষুধ এখন আবিষ্কার নয় করোনার ওষুধ হলে তিন ম্যান্সের জ্ঞান, এক নম্বর দিকে অসুস্থ হলে আলাদা করে ওই জায়গা ফেরিব, উপসর্গ ভিত্তিক চিকিৎসা জ্বর হলে জ্বর চিকিৎসা নাপা অথবা প্যারাসিটামল এই ধরনের ঋণ, আর দিকে সর্দি হলে হন লোরাটিন এলাকট্রল এই ধরনের ঋণ, আর যদি অক্সিজেন প্রয়োজন হয় অক্সিজেন এবং আর হেপারিন নামে একটা ওষুধ দিই শরীরের রক্ত আনার একটা সামান্য হালকা পাতলা করিবার লাই, যারা ভর্তি রুগী তার ক্ষেত্রে আর চামড়ার নিচে ইঞ্জেকশন দিই যাতে রক্ত অনেক একটু পাতলা থাকে, কারণ ইতারা তো দেখা যায় অনেক সময় রক্ত দলা জমাট বাঁধিয়ে স্ট্রোকের মতো হয় করোনার পেশেন্টের, এত লাই আর ইঞ্জেকশন দিয়ে ইয়ানাই চিকিৎসা। জুবাই রিফাত, সি প্লাস টিভি, চট্টগ্রাম।